মামলা দিছে নারী নির্যাতনের মামলা 14 গ্রাম আমার বাড়ি কুমিল্লা গর্জনখোলা আমি নাকি ফেন্সি বিক্রি করি 14 গ্রাম নন্দন পথার আশার উদ্দেশ্য রাজ্যকে চান্দাবাজি এবং তার ভাগিনা হৃদয় রিয়াজ মারুফ সাজ্জাদ তাদের জন্য এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না অসহায় মানুষের পিছনে মারধর করে চান্দাবাজি খুঁজে জায়গা কিনলে টাকা দিতে হবে উনারে এগুলা না করলে মানুষের মারধর করে মানুষের নির্যাতন করে উচ্ছেদ করে বাবা দিয়ে ধরে দেয় বাবা ব্যবসায়িক মাধব ব্যবসায়িক আমার রবিরে কিছুদিন আগে মাইরা মারছে মোবাইলটা চিন্তা করে নিয়ে গেছে 7 দিনের ঘটনা অনকা মোবাইলের লাগ কিছু কইলে হুঁকি তুমকি দেয় ওই আমার হাজবেন্ডের হাত ভেঙে গেছে আমারে মঙ্গলবার রাতে সন্ধ্যার দিকে এই ঘটনা রাজ্জাক তার ছেলে দুই ভাগিনা পাঁচটা হুন্ডা তে আমার মাথাটা বেড়ে চাপা দিয়ে দিয়ে বাড়ি মারছে বল আর ছেলেরা তার ছেলে আমার পিছনে ধরছে আর সাজ্জাদ মারু পেটি লাথি দিতেছে আর বাকি ছেলেরও মারতেছে আমার পিঠে মিঠে রাজ্জাক আমার এই কূপটা দিছে এখানে আবার পিছনে কূপ আছে হুমকি দিতেছে আমার মোবাইলে থানার দিয়া তার বোন দিয়া যতটি বোন আছে মাদক ব্যবসায়ী তারও দিয়ে আমার হুমকি দিতেছে অলরেডি আমার তিনটে মামলা দিছে নারী নির্যাতনের মামলা 14 গ্রাম আমার বাড়ি কুমিল্লা গর্জনখোলা আমি নাকি ফেন্সি বিক্রি করি 14 গ্রাম সে বলতেছে অলরেডি মামলা দিছে চলতেছে রে আমরা দামি নিয়ে আইছি রাজ্জাকের বাগিনা হৃদয় রিয়াজ তারপরে দিয়ার বোন তারা সবাই আশা তাশা মর্জিনা টর্জিনা সবাই মিল্লা মানুষের মার দূর করে গালাগালি করে অনেকজনের মাথা ফাটাইছে নাদিম এরপর দিয়া রবি এরপর অনেক পোলা ফেন আছে এদের মার দূর করে রাস্তাঘাটে উঠতে দেয় না হুমকি দেয় এরপরে দিয়ে সবাই মার দূর করে যারে ভাইব তারে মার দূর করবো এর ভয়ে এলাকাত কেউ থাকতে পারে না আগে আমার বাতিজারে তারা গোয়ালপট্টি থেকে ধরে নিয়ে গেছে নিয়ে মার দূর করছে রাত্রে আমি 1:30টার দিকে যাইয়া আমার ভাতিজারে আমি 6:00টার দিকে যাইয়া উদ্ধার করে আনছি এইভাবে তারা অত্যাচার অবিচার করতেছে আর তারা আমলিকের সাথে দিয়া ছাত্র ভাইদেরকে মারধর করছে গুলি করছে কোবাইছে আমার ছাত্র ভাইদেরকেও বলছি তারার প্রতি একটা বিচারের আয়তে আনো তারা আপনি মনে করেন চোখ বাজারে যে আপনার দুর্গাপূজার ভিতরে গেছিল দুর্গাপূজা ভাঙচুর করে আমাদের নাম দেওয়ার জন্য আমাদের ছেলেবেলেরা যাইয়া দুর্গাপূজার থেকে তারারে দৌড়ে দিছে তারারে তার ছেলেরার মারে নাই দুর্গাপূজা তারা গেছিল তারা আমার ছেলেবেলেরা যাইয়া তারার উদ্ধার করছে আর তারার বাড়িঘর ভাঙছে এটা পুরোটাই তারা পরিকল্পনা করে করছে তারা আগে দাও ছেনি নিয়ে ঘরের সামনে ছিল আমরা আসবো মনে করিয়া তারা আগে ভাঙচুর করিয়া আমাদের নাম দিছে কিছুদিন আগে মারছে আমার সন্তানরাও মারছে আমার ওয়াইফরে মারছে আমার মারও মারছে এলাকার ভিতর নিরহ মানুষের উপরে দুদিন পর পর দুদিন পর পর উনি আক্রমণ করে আর যাতে সামনে যাতে কারো নিরহ মানুষের সামনে যাতে নিরহ মানুষের লাগে যাতে কোনো আক্রমণ না করতে পারে আমি আমি কুমিল্লা আমার ওয়ার্ডবাসীর কাছে প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখি তারা সবসময় এই ঘটনাগুলি করছে একটার পর আরও এক 5-6 মাস আগেও এরকম একটা ঘটনা করছে আমার মোশারফ মামু এরপরে আমার শাহালেম মামু একটার পর ঘটনা করতেছে তারা যেদিকে পায়ে দিকে মারে তারা মাদক ব্যবসা করে তারা তারা সন্ত্রাসী আমি আমি চাই যে বিচার আমার ভাইকে এই দুদিন আগে এই যে এই সন্ত্রাসী রাজ্জাক গং তাকে গুম করে তাকে মাথা আঘাত পিঠে আঘাত মারার জন্যই সে এই প্রস্তুতি নিছে ও ঠিক আছে আবার আমরা যখন আমরা মামলা দিতে গেছি সে আশেপাশে থানার সামনে ঘোরাফেরা করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত এটা আবার মামলা হয়ে গেছে দ্রুত এই আসামিকে গ্রেপ্তার করার অনুরোধ করছি